চাকরি থাকার জন্য তা টলিউড অভিনেত্রী সোহিনি সরকার হঠাৎ করে বেশ আলোচনায় তিনি। কিন্তু কেন এত আলোচনা? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো টলিউড অভিনেত্রী সোহিনি সরকারের একাধিক প্রেম কাহিনী, লিভ ইনের পর বিচ্ছেদ, বিতর্ক এবং নতুন করে প্রেমে পড়ার কাহিনী। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর ভিডিও ভালো লাগলে এবং এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 2006 সালে টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন সোহিনি সরকার। তারপর অগোবধূ সুন্দরী, অদ্বিতীয়া, ভূমিকন্যা ধারাবাহিকে অভিনয় করেন তিনি। তবে 2011 সালে অদ্বিতীয়া ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করে বেশ নজর কাড়েন তিনি। 2013 সালে রূপকথা নয় সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে সোহিনি সরকারের। একই বছর ফোরিং সিনেমায় অভিনয় করে নজর কাড়েন তিনি। এক বছরের বিরতি নিয়ে উপেন্টি বায়োস্কোপ সিনেমায় অভিনয় করেও খ্যাতি কুড়ান এই অভিনেত্রী। তারপর রাজকাহিনী, হর হর ব্যোমকেশ, বিবাহ ডায়েরিজ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান। 2019 সালে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন এই নায়িকা। বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। টলিউড অভিনেত্রী সোহিনি সরকার ধরাবাঁধা শখ ভেঙেছেন, নিজের মতো করেছেন নিয়ম, নিজের জীবন নিজের স্বাধীনতা এই মন্ত্রেই বিশ্বাসী তিনি। তাই তো ব্যক্তিগত জীবনে কয়েকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তুমুল আলোচনায় উঠে এসেছেন, আর এসব নিয়ে বরাবরই খোলামেলা কথা বলতে দেখা গেছে তাকে। নিজে গোবিন্দার ছবির খুব ফ্যান, তো ছোটবেলা থেকে প্রচুর গোবিন্দার সব ছবি মোটামুটি আমার। 2017 সালে সোহিনি জানান পাঞ্জাবি এক গায়কের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন তিনি। তার ভাষায়, এক সময় লিভ টুগেদার করেছি, সেটাও কিছুটা বিয়ের মতোই, বড়লোকের পাঞ্জাবি এক ছেলের সঙ্গে। তবে এই সম্পর্ক পরিণয় পায়নি, বিচ্ছেদের মধ্য দিয়ে এই অধ্যায়ের সমাপ্তি ঘটে। পরবর্তীতে সোহিনি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। 2019 সালে এই জুটিকে একসঙ্গে ঘুরতে দেখা গেছে। এই সম্পর্ককে স্বীকৃতি দেননি এই যুগল, মুখ খুলেননি সোহিনি সরকারও। তবে সময়ের সঙ্গে দুজনের দুটো পথ যেন আলাদা হয়ে যায়। এদিকে রিসেন্টলি শুটিং সেটেও অভিনেত্রী ত্রিনা সাহার সঙ্গে ক্যাট ফাইটে যুক্ত হয় সোহিনি সরকার। মাতাঙ্গি ওয়েব সিরিজ ছেড়ে বিবাদে জড়ান এই দুই নায়িকা। এই নিয়ে বিতর্কের মুখে পড়েন তারা দুজনই। এক সময় সোহিনীর সঙ্গে খুব ভালো বন্ধুত্ব ছিল ত্রিনার। ত্রিনার সঙ্গে বিতর্ক থামার আগেই প্রেমের বিচ্ছেদ নিয়ে ফের আলোচনায় উঠে এসেছেন সোহিনি সরকার। অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে বিচ্ছেদের পর মডেল অভিনেতা রঞ্জয় বিষ্ণুর সঙ্গে সম্পর্কে জড়ান সোহিনি। চুটিয়ে প্রেম করেন তারা, শুধু তাই নয়, লকডাউনে থেকেছেন একসাথেও, অর্থাৎ পূর্বের মতো নতুন প্রেমিকের সঙ্গে লিভ টুগেদার করেছেন। কিন্তু চলতি বছর ভেঙে যায় রঞ্জয় সোহিনীর প্রেম। গত মাসে এই বিচ্ছেদের কথা স্বীকার করেন রঞ্জয়। এ নিয়েও কম সমালোচনা হয়নি। রঞ্জয়ের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর গুঞ্জন চাউর হয়েছে নতুন করে আবার সম্পর্কে জড়িয়েছেন সোহিনি। বর্তমানে গায়ক সুবন গাঙ্গুলির সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। বর্তমানে সুবনের ফেসবুক প্রোফাইলে সোহিনি সম্পর্কিত একের পর এক পোস্ট তাদের সম্পর্কের গুঞ্জনের আগুনে নিয়মিত ঘি ঢেলে দিচ্ছে। গায়ক সুবনের সঙ্গে সম্পর্কের খবরে নীরব ভূমিকা পালন করলেও বিচ্ছেদ নিয়ে ভিন্ন ভাবনা লালন করেন সোহিনি। কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে এই নায়িকা বলেছেন, ব্রেকআপ আর প্যাচআপ, মানুষ তো প্রেম করে ব্রেকআপ করার জন্যই, এটা সবার জীবনে চলে, আমার জীবনেও চলছে এবং চলবে, কিন্তু সিরিয়াস ব্রেকআপ মানে মুখ দেখা দেখি বন্ধ, এরকম কিছু আমার জীবনে ঘটেনি। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। এরপর আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে। কেন ছিলে শুধুই?